জীবনে একটা সময় দেখবেন যে টাকা পয়সা সব হবে, বাট এই সুখ আর শান্তিটাই আসলে খুঁজে পাওয়া যাবে না। আর সুখ শান্তি খুঁজতে খুঁজতেই দেখবেন একটা সময় নিজের জীবন শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, যারা যেখান থেকে দেখছেন। শুরু করছি আজকে সকাল থেকে টুকিটাকি রান্নাবান্নার সাথে কিছু কাজকর্ম, লাইফস্টাইল ব্লগ বলতে আমরা যেগুলো বুঝি। আশা রাখছি ব্লগটা আজকে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ফ্রাইডে, জুমা মুবারক সবাইকে। তো অনেক দিন ধরে তো আসলে ব্যস্ততার মধ্যে দিন কাটছে, তাই ওরকম রান্নাবান্না আমি শেয়ার করতে পারছি না। তো আজকে চিন্তা করলাম যে যেহেতু আজকে ফ্রাইডেতে একটু শাক খাবো, মাছ খাবো, বাট আজকে আর রিচ ফুড খাবো না, কারণ দু একদিন আগেই আমাদের রিচ ফুড খাওয়া হয়েছে। তো আজকে ফ্রাইডেতে আমি একদম সাদামাটা রান্নাই করবো, তার সাথে একটা বিশেষ কিছু থাকবে, সেটা না হয় পরের রেসিপিতে দেখাবো বা পরের কোনো একটা ভ্লগে। তো শাকটা ভালো করে ধুয়ে নিলাম, আজকে রান্না করছি পুঁই শাক। আর এই যে ভাইরাল সেই বটি দিয়ে এখন কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাবাছাটা খুব ইজিলি করতে পারি। সত্যি কথা বলতে আমি অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি, সত্যি বটিটা আসলে আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে, কারণ যারা নিচে বসে কাজ করতে পারে না তাদের জন্য আসলে এই টাইপের বটি মাস্ট বি দরকার। তো আমার তো ভালো লেগেছে। তো প্রথমে আমি কই মাছ রান্না করব। এখানে আমি যেহেতু পুঁই শাক নিয়েছিলাম, তো পুঁই শাকের যে ডাটাগুলো থাকে সেটার সাথে আলু দিয়ে আমি ভালো করে আগে ডাটা এবং আলুটা কষিয়ে নিয়ে, আর কই মাছটা আমি আগের দিনই কিছুটা রান্না করেছিলাম আর বাকি কয়েকটা পিস ছিল, তো সেই ভাজা মাছ আছে। তো এর সাথে আমি কয়েকটা কচুমুখী, আলু, পুঁই শাকের ডাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেন আমি যেহেতু মাছটা ভাজাই আছে, পরে সবজিটা কষিয়ে এলে পানি দিয়ে আমি কই মাছটা দিয়ে দিব। আর এই কচুমুখী তো আমার ঘরের সবার পছন্দ, আমারও পছন্দ, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমার খুব গ্যাস্ট্রিকের প্রবলেম যেহেতু একটু বেশি, তো গ্যাস বেড়ে যায়। আর বাকি আর সবারই খুব পছন্দ, তাই কচুটা আজকে রান্না করছি। তো কচু, পুঁই শাকের ডাটা আর হচ্ছে আলু দিয়ে কই মাছ দিয়ে দিলাম, কই মাছটা রান্না শেষ। এখন আমি করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক। অনেক দিন পর পুঁই শাক রান্না করছি, আমার মতো সবাপুরা নিশ্চয়ই এভাবে রান্না করেন না, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এটাই মনে হয় পপুলার রান্না, সবাই মোটামুটি কম বেশি করে। পুঁই শাক দিয়ে অন্য মাছও করা যায়, বাট আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। তো ছোটো চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখানে একটু আলু দিয়ে দিচ্ছি, কারণ পুঁই শাকের সাথে আলুটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাসায় কিন্তু পুঁই শাকটা খুব কম আনা হয়, যেদিন আনা হয় সেদিন একটু মজা করে রান্না করে যাতে করে একবেলায় শেষ হয়। আমি অনেক বেশি আনি না, কারণ মানে একবেলার শাক খাওয়া হয়, রাতে আমাদের বাসায় আর শাক খাওয়া হয় না। আজকে অনেক দিন পর আর একটা মজাদার রেসিপি করছি, যেটা হচ্ছে ভর্তা। তো প্রথমে আলু স্লাইস করে কেটে লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ বসা দিলাম। এটা আপনারা আলু রসুনের ভর্তাও বলা যেতে পারে। আমি এখানে অনেক কিছুই দিয়েছি, আমি জানি না আমার কোনো আপুরা এরকম করে ভর্তা করেন কি না। আমি এই যে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে গেল একটু তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেন নামিয়ে ফেলবো। চাইলে কিন্তু এই জায়গায় একটু পাঁচফোড়ন দেওয়া যেতে পারে, পাঁচফোড়ন দিলে হচ্ছে একটা পাঁচফোড়নের সেই স্মেলটা কিন্তু আসে, তবে না চাইলে নাই। আজকে আমি কোনো পাঁচফোড়ন বা অন্য কিছু দেইনি, জাস্ট ধনিয়া পাতার ফ্লেভারটা রাখতে চেয়েছিলাম। আসলে ভর্তা যেভাবেই করেন না কেন সেটাই মজা লাগে, আর এই পাঁচফোড়ন দিলেই তখন একটু অন্যরকম ঘ্রাণ আসে। তো এই তো বেশ অনেকটা ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নিব। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, মাছ মাংস কিছুই লাগে না, আর আমার খুব একটা কই মাছ পছন্দ না, তাই মেনলি এই ভর্তাটা করে নিলাম যাতে করে আমি একটু মজা করে খেতে পারি। তো এই তো রান্নাবান্না শেষ করে এগুলো গুছিয়ে রেখে দেন গোসল করে। বেশ ভালো রোদ উঠছে, তো কিছু কাপড় ধুইছি আমি, কাপড় মারো দিয়েছি, তো সাথে নিয়ে যাবো, ভালো আপনাদের সাথে নিয়ে যাই। রোদটা অনেক বেশি কড়া, তাই ভাবলাম যে সাথে যাই এবং আপনাদের সাথেও শেয়ার করি। নর্মালি যেটা হয়, আমি আসলে সাদে কাপড় খুব কম নাড়ি, তবে মাঝে মাঝে যখন কড়া রোদ হয়, এখন যেমন শীতের দিন চলে আসতেছে ছোটো দিনের বেলা, সেক্ষেত্রে আমি মাঝে মাঝে বেশি কাপড় ধুইলে একটু সাদে দিই। আর যেহেতু কাপড়ে মার লাগালাম, তো এই জন্য আমি আসলে সাদে দিয়ে দিচ্ছি। আর আমাদের সাদে অনেক গাছ ছিল, সব গাছ সরিয়ে ফেলেছে, কারণ সাদে কারণে পুরো বিল্ডিংটা ড্যাম হয়ে যাচ্ছিলো। দেন সাদের কাজগুলো সরিয়ে বাড়িওয়ালাদের মেইন বাড়িতে নিয়ে গেল, গ্রামের বাড়িতে। আর পুরো ছাদটা কিন্তু এখন ফাঁকা, তাই মানে কাপড় নাড়তেও অনেক ইজি। আর আমি যেহেতু উপরে থাকি, তো সেক্ষেত্রে আমারই বেশি কাপড় নাড়া হয়, অন্যরা কমই নাড়ে।
তো মার দিয়ে দিলাম আর সাথে সুন্দর করে কাপড়গুলো নেড়ে দিলাম। আর এরপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো চেষ্টা করলাম আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করতে। আগের মতো তো সারাদিনের ব্লগ এখন শেয়ার করাই সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি আসলে সবসময় আপনাদের সাথে কানেক্টেড থাকতে, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে। তবে মন খারাপ হয় যখন আপনারা ভিডিওগুলোতে কমেন্ট করেন না, লাইক কমেন্ট কম হয়। তবে অসুবিধা নাই, যারা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই, অনেকেই আছে ইনবক্সে এসে বলে আপু কেন ব্লগ দিচ্ছ না, তো সেই জায়গা থেকে আসলে তাদের জন্য ব্লগগুলো, যারা আসলে আমাদের টাইপের, মানে আমি যে এরকম এরকম টাইপের ব্লগগুলো দেখতে পছন্দ করেন, র্যান্ডামলি ব্লগ যেটা লাইফস্টাইল ব্লগ বলে, তো তাদের জন্য ব্লগগুলো আপলোড করা আপনারা অবশ্যই হেল্প করবেন, আমাকে সাথে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাদেরকে কাজ করা অনুপ্রেরণা যোগায়। এটা আমি না, আমি ছাড়া আরও সব ব্লগাররা যারা আছি, যারা কষ্ট করে সারাদিন সংসারের কাজ করার বাইরেও নিজের একটা আইডেন্টি, নিজের একটা ভালো লাগার জায়গা থেকে এই ব্লগিং প্রফেশনে এসে ভালো লাগাটাকে কাজে লাগাই, আর তখন যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন সত্যিই বলছি আমার অনেক অনেক ভালো লাগে। আমার মতো অন্য আপুরা ভাইয়ারাও নিশ্চয়ই একমত হবেন যে যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন তো অবশ্যই ভালো লাগে। তো কাপড়গুলো নেড়ে দিলাম, এখন নিচে চলে যাব, নিচে চলে যেয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকের জন্য ব্লগটা এখানেই টাটা বাই বাই করতে চাচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে আর একটা ব্লগে। ততক্ষণ আল্লাহ হাফেজ, যে যেখান থেকে দেখেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন।